সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সুস্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের রসায়নের যে পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন আছে, এই রাসায়নিক বন্ধন নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে জানবো যে রাসায়নিক বন্ধন কি। তো রাসায়নিক বন্ধন জানার জন্য আমাদের প্রথমেই আমরা একটি উদাহরণে যাব, উদাহরণ দিয়েই আমরা শুরু করব রাসায়নিক বন্ধন কি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এটি হচ্ছে কি, হাইড্রোজেনের একটি অণু, অর্থাৎ এখানে H2, অর্থাৎ এখানে হাইড্রোজেনের দুইটি পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এই হাইড্রোজেন অণু গঠিত হয়েছে। তো এখানে কী হয়েছে যে একটি হাইড্রোজেন পরমাণু আর একটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে, যার কারণে এই একটি হাইড্রোজেন পরমাণু আরেকটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে এই হাইড্রোজেন অণু গঠিত হয়েছে। আবার যদি আমরা বলি যে হাইড্রোজেন ক্লোরাইড, এই যে হাইড্রোজেন ক্লোরাইড অণু, একটি হাইড্রোজেন পরমাণু আর একটি ক্লোরিন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এই হাইড্রোজেন ক্লোরাইড অণু গঠিত হয়েছে। এক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে যে পরস্পরের মধ্যে এক ধরনের বল অনুভব করে বা এক ধরনের বল কাজ করে, এই আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বলটি হচ্ছে রাসায়নিক বন্ধন। অর্থাৎ অণু গঠনকালে অণুর মধ্যে যে পরমাণুসমূহ যে আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হয়, এই আকর্ষণ বলটি হচ্ছে রাসায়নিক বন্ধন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানতে পারলাম রাসায়নিক বন্ধন কি। তো তোমরা জানো যে রাসায়নিক বন্ধন তিন ধরনের আছে, যেমন আয়নিক বন্ধন বা তড়িযোজী বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। তো প্রথমেই আমরা আজকে আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। তোমরা সকলে জানো যে আয়নিক বন্ধন কি। আয়নিক বন্ধন হচ্ছে যে ইলেকট্রন আদান প্রদান, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হচ্ছে আয়নিক বন্ধন। তো আমরা একটি উদাহরণ দেব, সোডিয়াম এবং ক্লোরিন। সোডিয়াম এবং ক্লোরিন এই দুইটি পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়। আমরা আগে বলেছিলাম যে এটি একটি রাসায়নিক বন্ধন, এদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। তো এখানে কী হচ্ছে যে যখন আমরা আয়নিক বন্ধনে যাব, যে আয়নিক বন্ধন হচ্ছে যে ইলেকট্রনের আদান প্রদান, ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে কিন্তু এই আয়নিক যৌগ গঠিত হয়। তো ইলেকট্রন আদান প্রদান কীভাবে করে এখন আমরা এই চিত্রের সাহায্যে দেখব, যে সোডিয়াম পরমাণু তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন দান করে এবং ক্লোরিন কী করে, সেই সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ত্যাগকৃত ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করে। কেন গ্রহণ করে? তো প্রথমেই আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখব। তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত, 1s2, 2s2, 2p6, 3s1। এটি হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এরপরে হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তাহলে 1s2, 2s2, 2p6, কত হচ্ছে 3s, 2টি, 4টি, 10, 17টি, তাই না? তাহলে হচ্ছে 3s2, তারপরে হচ্ছে 3p5। কটি হচ্ছে, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে হচ্ছে 60টি ইলেকট্রন। তো এই হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস এবং সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন আমরা ইলেকট্রন বিন্যাসটি ডায়াগ্রামের সাহায্যে দেখব। সোডিয়াম, তো এখানে সোডিয়াম এর প্রথম কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2টি। এরপরে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি, 2, 6, 8। তাহলে 2টি,
চারটি, ছয়টি এবং আটটি, এবং শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে একটি। এরপর হচ্ছে ক্লোরিন। ক্লোরিন ইলেকট্রন বিন্যাস এখন আমরা এখানে দেখাবো। ক্লোরিন তো প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? দুইটি। এরপরে হচ্ছে শেষ কক্ষপথ, অর্থাৎ না সরি দ্বিতীয় কক্ষপথে আছে ছয় দিয়ে আটটি। এরপরে হচ্ছে তৃতীয় কক্ষপথ, কয়টি আছে? পাঁচ দিয়ে ষাটটি, এরকম তিন ছয়টি এবং ষাটটি। তো এখানে সোডিয়াম এবং ক্লোরিন পরস্পরের সঙ্গে ইলেকট্রন আদান প্রদানের ফলে সোডিয়াম এবং ক্লোরিন পরস্পরের সঙ্গে যুক্ত হয়, সোডিয়াম ক্লোরাইড অণু গঠিত হয়। তো এখানে এই সোডিয়ামের বহিঃস্থ কক্ষপথে যে ইলেকট্রনটি আছে সে কারণে কি এই ইলেকট্রনটি দান করে সে হয় ধনাত্মক আয়নে পরিণত হয় এবং নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিওনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। অপরদিকে এই সোডিয়ামের যে ত্যাগকৃত ইলেকট্রনটি কী করে? ক্লোরিনের বহিঃস্থ কক্ষপথে ষাটটি ইলেকট্রন আছে, কাজেই অষ্টক পূরণের জন্য বা স্থিতিশীলতা অর্জনের জন্য এ কী করে? ওই সোডিয়ামের যে ত্যাগকৃত ইলেকট্রনটি এ গ্রহণ করে, ক্লোরিন আয়নে পরিণত হয় এবং নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস সারগণের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। সেক্ষেত্রে কী হয় যে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়, অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয়। তো এখানে প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন ছিল এবং দ্বিতীয় কক্ষপথে ছিল আটটি, তাহলে প্রথম শেষ কক্ষপথের যে ইলেকট্রনটি সেটি সে ত্যাগ করেছে বা দান করেছে, সেক্ষেত্রে তার ইলেকট্রন থাকল দুই আট দশ, অর্থাৎ নিউনের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে এবং সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। অপরদিকে কী হয়েছে? ক্লোরিন প্রথম কক্ষপথে দুইটি এবং দ্বিতীয় কক্ষপথে আটটি এবং শেষ কক্ষপথে ষাটটি ছিল, তো সেখানে কী হয়েছে? একটি সোডিয়ামের গ্রহণ করে সে অষ্টকপূর্ণ করেছে, অর্থাৎ স্থিতিশীলতা অর্জন করেছে এবং নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস সে লাভ করে করে সে ঋণাত্মক আয়ন অর্থাৎ অ্যানায়নে পরিণত হয়। এভাবে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন কী করে? পরস্পরের সঙ্গে একটা আকর্ষণ সৃষ্টি হয়। এই আকর্ষণের ফলে এই ধনাত্মক সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক ক্লোরিন আয়ন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড অণু গঠিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমরা যে আয়নিক বন্ধন কী এবং আয়নিক বন্ধন কীভাবে গঠিত হয় সেটি সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের আমি একটি বাড়ির কাজ দিব এবং এই বাড়ির কাজটি তোমরা লিখে নাও। লিখে নেওয়ার পর অবশ্যই তোমরা এই বাড়ির কাজটি তোমরা করবা এবং স্কুল খোলার পর তোমাদের যে স্যারেরা আছেন বা তোমাদের যে স্যার তোমাদের রসায়ন ক্লাস নেন, অবশ্যই এই বাড়ির কাজগুলো তোমরা করবা। করার পর তোমরা স্যারকে দেখাবা, কেননা এই বাড়ির কাজের উপরেই তোমাদেরকে কিন্তু মূল্যায়ন করা হবে। তো এখন তোমরা এই বাড়ির কাজটি এখন তোমরা লিখে নেবে। তো তোমরা ম্যাগনেসিয়াম অক্সাইড, এই ম্যাগনেসিয়াম অক্সাইড এটি একটি আয়নিক যৌগ, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কীভাবে এই ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগটি গঠিত হয় সেটি তোমরা অবশ্যই বাড়িতে করবা এবং তোমাদের স্যারকে দেখাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমরা এই রাসায়নিক বন্ধন কী এবং এই রাসায়নিক বন্ধন কীভাবে গঠিত হয় আমরা উদাহরণের সাহায্যে বুঝতে পেরেছি। তো শিক্ষার্থী বন্ধুরা,
আজকে আর নয়, এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।